ইসরায়েলের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে ক্ষমতায় আসার জন্য দেশটির সহযোগিতা চেয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্ট মেন্দি এন সাফাদি নিজেই জানালেন তার সঙ্গে বৈঠকে এ সহযোগিতা চাওয়ার কথা। সন্ত্রাসী গোষ্ঠী কুকি চীনের সঙ্গে তার সখ্যতার বিষয়টিও উঠে আসে। রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড জড়িত থাকার অভিযোগে তার গ্রেপ্তারের দাবি জানিয়েছে বিভিন্ন মহল। তার বিরুদ্ধে শাহবাগ থানার দায়ের করা রাষ্ট্রদ্রোহী মামলার আবেদনটি পর্যালোচনা করা হচ্ছে জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় পুলিশ। আপেল শাহরিয়ারের রিপোর্টে বিস্তারিত। দুবাইয়ে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্টের সঙ্গে বৈঠকের বিষয়টি বারবার অস্বীকার করে আসছিল গণঅধিকার পরিষদের নির্বাচিত সভাপতি নুরুল হক নুর। তবে বিষয়টি স্বীকার করলেন বৈঠকে অংশ নেয়া সেই মোসাদ এজেন্ট মেন্দি সাফাত নিজেই। আই মিট হিম ইন মোতাসাম্মল ইন স্টারবাকস কফি শপ। দুবাইয়ের স্টারবাকস কফি শপে নুরুল হকের সঙ্গে আমার বৈঠক হয়েছে। গেল 28 ডিসেম্বর বিকেল 3টায় তার সঙ্গে ওই বৈঠক হয়। টানা 3 ঘন্টা আমরা বিভিন্ন বিষয়ে আলোচনা করি, ভবিষ্যতে আরো বৈঠক করার ব্যাপারেও সম্মত হই। ইসরায়েলের সঙ্গে বন্ধুত্বের হাত বাড়ানো ও নতুন সম্পর্ক করতে তার কাছে নুরুল হক নুর সহযোগিতা চেয়েছে বলেও জানান তিনি। নুর যে আদর্শে বিশ্বাস করে তা আমার আদর্শের কাছাকাছি। সে বাংলাদেশের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক উন্মুক্ত করার প্রত্যাশা করেছে। ফিলিস্তিনের একপাক্ষিক প্রচারণার কারণে বাংলাদেশের মানুষ ইসরায়েলের কথা শুনতে রাজি নয়, কিন্তু ফিলিস্তিনের সংগঠনগুলো যে সন্ত্রাসী সংগঠন তা নুর বুঝতে পেরেছে। সম্প্রতি সন্ত্রাসী গোষ্ঠী কুকি চীনের সঙ্গে তার যোগাযোগের বিষয়টি নিয়েও আলোচনার ঝড় ওঠে। ফাঁস হওয়া হোয়াটসঅ্যাপের স্ক্রিনশটে দেখা যায় সে নানাভাবে এই সন্ত্রাসী গোষ্ঠীকে সহযোগিতা করে। রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে রাজধানীর শাহবাগ থানায় রাষ্ট্রদ্রোহিতার অপরাধে মামলার আবেদন করে মুক্তিযুদ্ধ মঞ্চের এক নেতা। তার এমন অপকর্মে তার গ্রেপ্তারের দাবিও জানানো হচ্ছে বিভিন্ন মহলে। আমরা প্রত্যাশা রাখি যে সরকার অবশ্যই তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে, কারণ নুরুল হক নুর এখন দেশ ও জাতির শত্রুতে পরিণত হয়েছে, ইসলামের শত্রুতে পরিণত হয়েছে। এবং আমি যারা শান্তিপ্রিয় মুসলিম ধর্মের মানুষ রয়েছেন তাদেরও উচিত যে এটি নিয়ে প্রতিবাদ করা, যে আপনারা এই নুরুল হক নুরের যে অপকর্ম এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড, ইসলাম পরিপন্থী যে কর্মকাণ্ড, এর বিরুদ্ধে আপনারা সোচ্চার হন এবং নুরুল হক নুরকে শাস্তির আওতায় আনার জন্য আপনারাও রাজপথে নেমে আসুন এবং এর বিরুদ্ধে কঠোর কর্মসূচি দেন। কারণ নুরুল হক নুর আমাদের দেশের যে আদর্শ, আমাদের দেশের যে প্রচলিত আইন সেগুলো লঙ্ঘন করেছে। পুলিশ বলছে অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এই অভিযোগটা পাওয়ার পরে আমাদের শাহবাগ থানা পুলিশ এইটা তদন্ত করবে কিনা সেই বিষয়ে একটা পর্যালোচনা করতেছে। আমাদের ডিএম হেডকোয়ার্টার্সের পক্ষ থেকে বা সরকারের পক্ষ থেকে যখন নির্দেশনা আসবে তখনই এটা মামলা হিসেবে রুজু হবে এবং তদন্ত কার্যক্রম শুরু হবে। রাষ্ট্রদ্রোহী ইস্যুতে কোনো মামলা হওয়ার আগে যখন অভিযোগটা থানাতে আসে থানার পক্ষ থেকে, তখন এটা আমাদের পুলিশের পক্ষ থেকে পুলিশ হেডকোয়ার্টার্সের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটা আবেদন করা হয়ে থাকে এবং সিদ্ধান্তের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যখন সিদ্ধান্ত দেওয়া হয় তখনই মামলা রুজু করা হয়। এবং সরকারের পক্ষ থেকে এই ধরনের সিদ্ধান্ত যদি আসে তখন মামলা রুজু হবে এবং মামলা তদন্ত কার্যক্রম শুরু হবে। আপেল শাহরিয়ার, আরটিভি, ঢাকা।